মেডেল পৃষ্ঠা ৬২৭। কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে। আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখে ভুল দেখে থাকব বা ওই রকম কিছু, কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি। আমার তখনকার অভিজ্ঞতাই সত্যি, এখন যা ভাবছি তাই মিথ্যে। ঘটনাটি খুলে বলা দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতেই একথা বলে রাখি যে গত ১০ বৎসরের মধ্যে আমার শরীরে কোনো রোগবালাই নেই, আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে ৪ বছর আগে তখনও সম্পূর্ণ সুস্থ ছিল। আমার স্কুলমাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি। অন্য ৫ জন স্কুলমাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বৎসর। সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি, এমন সময় একটি ছেলে আরেকটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে আমার চোখে পড়ল। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল, কোট স্যার, তামিককে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে, আনকোট। কোট কার মেডেল, কিসের মেডেল, আনকোট। সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে, কোট আমার মেডেল স্যার, আনকোট। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, কোট ওর মেডেল তুমি নিচ্ছিলে, কামিক্ষে। কামিক্ষে ওরফে কামাখ্যাচরণ মৌলিক নামে ছেলেটি বললে, কোট নিচ্ছিলুম না স্যার, দেখতে চাইছিলুম, তা ও দেবে না, আনকোট। পৃষ্ঠা ৬২৮। কোট ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে, বসো, ওরকম আর করবে না, আনকোট। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভাতৃভাব ও সক্ষ থাকার ঔচিত্য সম্বন্ধে নাতিদীর্ঘ একটি বক্তৃতা দেবার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলুম, কোট কই কি মেডেল দেখি, কোথায় পেলে মেডেল, আনকোট। ভেবেছিলুম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছুতে সুধীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে ৫ জনকে গর্বভরে দেখাতে চাইবে। এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্য ছুটিও চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছল তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিল, কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসল। না, এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয়, মেডেলটা পুরনো, বড় ও ভারী চমৎকার গড়ন, কি জিনিস দেখি। মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধো অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলুম না। ওপিট উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা। পকেটে চশমা নেই, মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি। ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারিপাশে মেডেল দেখবার জন্য। তাদের ধমক দিয়ে বললুম, কোট যাও বসোগে সব, ভিড় করো না এখানে, আনকোট। একটা ছেলেকে বললুম, কোট কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো, আনকোট। ক্লাস ৪ ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়লে, কোট ক্রাইমিয়া সিবাস্টোপল ভিক্টোরিয়া রেজিনা, আনকোট। কোট ও পিঠে, আনকোট। কোট সার্জেন্ট এস বি পারকিন্স সিক্স ড্রাগন গার্ডস ১৮৫৪, আনকোট। দোস্তুর মতো অবাক হয়ে গেলুম। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সিবাস্টোপলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পারকিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়, ক্রাইমিয়া, সিবাস্টোপল, চার্চ অফ দি লাইট ব্রিগেড, কিন্তু কলকাতায় নীলমণি দাসের লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে। কোট এদিকে এসো, এ মেডেল কোথায় পেয়েছ, আনকোট। কোট ওটা আমার স্যার, আনকোট। কোট তোমার তা বুঝলুম, পেলে কোথায়, আনকোট। কোট আমার দাদু দিয়েছেন স্যার, আনকোট। কোট তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো, আনকোট। কোট হ্যাঁ স্যার জানি, আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল, আনকোট। কোট কিভাবে, আনকোট। পৃষ্ঠা ৬২৯। কোট আমাদের মদের দোকান ছিল কিনা স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল, আর নিয়ে যায়নি, দাদুর মুখে শুনেছি, আনকোট। হিসেব করে দেখলুম ৮৬ বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছরটি থেকে। সে বছরে সার্জেন্ট পারকিন্স সে যেই হোক এ মেডেল পায়,
তখন তার বয়স যদি 20 বছরও থেকে থাকে এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মরে ভূত হয়ে গেছে কোন কালে। সেদিন ছিল শনিবার। সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলাম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন, বেশ পড়াশোনা আছে, গ্রামেই থাকেন। ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটি চেয়ে নিলুম, সোমবার ফেরত দেব বললুম। স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30-এর গাড়ি ধরলুম। দেশের স্টেশনে যখন নামলুম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল, অনেক দিন কলকাতার বাসের পরে। তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিল। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর। আমার এক বাল্য বন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলুম আজ 15 দিন হল বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে বড় আনন্দ হল। সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম। যাবার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলুম, বৃন্দাবনকেও দেখাবো। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দু ধারের মাঠে পড়েছে। অনেকক্ষণ বসে রইলুম। সন্ধ্যার অন্ধকার নামলো একটু একটু। বাদুড়ের দল বাসায় ফিরছে, কেউ কোনো দিকে নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে, অনেকটা উঁচু পাড়, নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কিরকম ভেঙেছে দেখবার ইচ্ছে হলো। পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি, পাড়টা সেখানে অনেকখানি উঁচু, জল অনেক নিচে। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠল, আমি লাফ দিয়ে পাড় থেকে জলে পড়ব। দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছেটা যেন ক্রমে বেড়ে উঠছে, লাফাই দি লাফ। অথচ বর্ষার খরস্রোতা নদী, কুটো ফেললে দুখানা হয়ে যায়। আমি সাঁতার জানি না, গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছেটা কিছুতেই যেন সামলাতে পারছি না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাফ দিতেই হবে, নইলে আমার জীবনের সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলুম, কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনদের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছু নেই। আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলুম, কি অদ্ভুত। পৃষ্ঠা 630। এরকম হওয়ার মানে কি? ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়ল। এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি। তার উপর বাড়ি এসে 2-3 পেয়ালা চা খেয়েছি, এসবেই ওরকমটা হয়ে থাকবে নিশ্চয়ই। তাই বৃন্দাবনের বাড়ি গেলুম। বৃন্দাবনকে অনেক দিন পর দেখে সত্যিই আনন্দ হল। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলুম, অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড় গরম আজ, কোথাও এতটুকু বাতাস নেই। ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বললে, কোট চল ভাই, ছাতে গিয়ে বসে গল্প করি, তবু একটু হাওয়া পাওয়া যাবে। তুই আমাদের এখানে খেয়ে যাবি, মা বলে দিয়েছেন, তোদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। দুজনে ছাতে উঠলুম। বাড়িটা দোতলা, দোতলা ছাদের ওপর একখানা মাত্র ঘর আছে। আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন। দোতলা ছাদে উঠে দেখলুম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা। বললুম, কোট বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন? আনকোট কোট, হ্যাঁ ভাই, কাকার ঘরটা মেরামত হবে। উত্তর দিকের দেওয়ালটার গা থেকে নোনা ধরা ইঁটগুলো বার করা হচ্ছে। আনকোট বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকলো। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলুম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল, আমি ছাতে পাইচারি করতে লাগলুম। ছাতে কেউ নেই, অন্ধকার ছাতটা। যেদিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পাইচারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ আমার মনে হলো, ছাদ থেকে লাভ দিয়ে পড়িনি কেন, বেশ হবে, লাভ দেব। প্রায় দুর্দমনীয় ইচ্ছা হলো লাভ দেবার। লাভ দেওয়াই ভালো, লাভ দিতেই হবে, দিই লাভ। এমন সময় বৃন্দাবন ছাতের ওপর এসে বললে, কোট আয় ঘরের মধ্যে, মা চা পাঠিয়ে দিচ্ছেন, ওখানে দাঁড়িয়ে কেন? আনকোট আরও প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচ থেকে চা ও খাবার এসে পৌঁছল। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলুম। তারপর বৃন্দাবন খাওয়ার
কতদূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম, আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলুম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো লাফ এবার দিতেই হবে, কেউ নেই ছাতে, কেউ বাধা দিতে আসবে না, উপযুক্ত অবসর। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে, কোট, লাভ দিও না মূর্খ, লাভ দিও না, পড়ে চূর্ণ হয়ে যাবে, আনকোট। আমার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে। কতক্ষণ পরে জানিনে এবং কিসের থেকে কি হলো তাও জানিনে, হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। কোট, এ কি সর্বনাশ, তুই লাভ দিয়ে পড়লি দেখলুম যেন, ভাগ্যিস বাঁশে পা বেঁধে গিয়েছে, তাই রক্ষে, কি হলো তোর, আনকোট। আমার মাথা যেন কেমন ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বললুম, কোট, আমি ভাই কিছুই জানি নে তো, আনকোট। পৃষ্ঠা 631। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিলে। সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কিরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমি জানি মাথা ঘুরে পড়ে আমি যাইনি, লাফ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম। তবে ঠিক যে সময়টাতে আমি লাফ দিয়েছি সে সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করে কিছুতেই মনে করতে পারলুম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলুম। পাশ ফিরতেই হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণ একেবারে ভুলেই গিয়েছিলুম। বৃন্দাবনকে সেটা দেখালুম। ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম। আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি এক ঘরে। একটা জিনিস লক্ষ্য করেছি, যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলাম তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি, এমন ভয় হয়নি মনে কোনো দিন। না, শরীরটা সত্যিই খারাপ। শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লুম। আমার শিয়ারের কাছে একটা বড় জানলা, জানলা দিয়ে বাড়ির পেছনে বন বাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানিনে, ঘণ্টাখানেকের বেশি হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার শিয়ারের দিকে জানলায় কে দাঁড়িয়ে, যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো, অথচ কিসের যে ভয় জানি নে। এমন ভয় যে কিছুতেই শিয়ারের জানলার দিকে তাকাতে পারলুম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গারদেতে দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে, আমি ওদিকে চাইলেই দেখতে পাবো। প্রাণপণে চোখ বুঝে শুয়ে রইলুম, কিছুতেই চাইব না। ঘুমোবার চেষ্টা করলুম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে? কিসের পচা গন্ধ, যেন আয়োডিন, টিন্ট মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকা নেই, যার উপর বাড়ির ঘর পরিষ্কার রাখার ভার, সে কিছুই দেখাশোনা করে না বোঝা গেল। কে যেন আমার মনের ভেতর বলছে, কোট, চেয়ে দেখো, তোমার মাথার শিয়ারের জানলার দিকে চেয়ে দেখো না, আনকোট। ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপারটা, ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত, সে এমন বিপদ যা আমাকে মরণের দোর পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দোরের চৌকাট পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিমশীতল নিরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে। আমি চাইব না, কিছুতেই চাইব না শিয়রের জানলার দিকে। কিন্তু যে প্রভাবেই হোক, আমার ঘরের মধ্যে দেওয়ালের এপিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এ ঘরে, এর মধ্যে কারো কিছু খাটবে না। আমার মনই আবার এ কথাগুলো যেন বলল। অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয়। পৃষ্ঠা 632। জানলার ধারে কি যেন একটা শব্দ হলো, অদ্ভুত ধরনের শব্দটা, কে যেন জানলার গড়াদের ওপর ঠোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার, ভয়ে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে? একবার চেয়ে দেখব জানলার দিকের জিনিসটা কি? হঠাৎ আমার মনে পড়ল একটা ধাড়ি বেজি অনেকদিন থেকে বাইরের দেওয়ালে কড়িকাঠের খোলে বাসা বেঁধে আছে। আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি। জানলার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরছে, এ তারই শব্দ। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। উহ, গাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন।
শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ। পাশ ফিরে এবার ঘুমবার চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হল না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই, আরও কে এখানেই আছে। নিদ্রাহীন চোখে সে আমার উপর খর দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে, আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না। আজ বার বার ঘুম আসে, আবার তন্দ্রা ছুটে যায়, অমনি জেগে উঠি। কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস হয় না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গরাদের ওপর হতে শুনি, খুব মৃদু করাঘাতের শব্দ যেন। শব্দটা বলছে, কোট চেয়ে দেখো, পেছন ফিরে জানলার দিকে চেয়ে দেখো। ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে, ভাদ্রের গুমোট গরম কিনা। এই অবস্থায় ভোর হলো, দিনের আলো ফুটলে লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় গেল মিলিয়ে। নিশ্চিন্ত মনে বেলা নটা পর্যন্ত পড়ে ঘুম দিলুম, তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল। এই সময় একটা ঘটনা ঘটল, তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল। ওপাড়ার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা, তাকে দেখাবার জন্যে আমি মেডেলটা কাল রাত্রে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনের বাড়িতে নিমন্ত্রণের জন্যে তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললেন, কোট এই যে সুরেন, ভালো আছো? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, তা আর ডাকলুম না, বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে। আমি তখন ছাদে পাইচারি করছি, যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে, তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আরও ডাকলুম না। ও লোকটি কে? খুব লম্বা বটে, যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা, তোমার বন্ধু বুঝি, বাঙালির মধ্যে এমন চেহারা বেশ বেশ আনকোট। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম, কোট আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে, সে কি জ্যাঠামশাই আনকোট? জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন, কোট তোমার সঙ্গে লোক ছিল না বলছো, একা যাচ্ছিলে? আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা আনকোট? আমি হেসে বললুম, কোট তাই হবে জ্যাঠামশাই, চোখে কিরকম ঝাপসা দেখে থাকবেন, বয়স হয়েছে তো, আমার সঙ্গে কেউ ছিল না, তাছাড়া আপনাদের বাড়ির সামনে আমগাছটার ছায়া, কিরকম আলো আঁধার দেখেছেন, চোখে অমন ভুল হয় আনকোট। পৃষ্ঠা 633। জ্যাঠামশাই যেন রীতিমতো হতবম্ভ হয়ে গেলেন, বললেন, কি আশ্চর্য কাণ্ড, এতটা ভুল হবে চোখে? আমগাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতো লোক, তারপর তুমি টর্চ নিবিয়ে আমগাছের ছায়ার মধ্যে ঢুকলে, তখনও জ্যোৎস্নার আলো আর আমগাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছনে পেছনে যাচ্ছে, তোমার মাথার চেয়েও যেন এক হাত লম্বা, তোমার একবারে ঠিক পেছনে, তবে খুব ভালো তো দেখতে পেলুম না অত দূর থেকে, আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো, এমনকি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটি কে, একেবারে এত ভুল হবে চোখের আনকোট? জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললুম, আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিলুম, সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল। গতকাল রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বললে আমার নিজের কাছেই মনে হলো যে বৃন্দাবনকে সে কথাটা বলিও নি। রাত্রের ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে। বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে, মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছন ফিরে চাইলুম কি ভেবে, সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল, আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে ওটা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকারে এক অদ্ভুত মূর্তি, খুব লম্বা, তার মাথায় ঘোড়ার বালামচির সেই এক লম্বা ধরনের টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে গোড়া সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়, মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে, আমার কাছ থেকে মাত্র 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতো আরেকটু এগিয়ে গেলুম। এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে, যেন মূর্তি নড়ে না চড়ে না, যেন নিশ্চল পাথরের মূর্তি, কিন্তু বেশ স্পষ্ট দেখছি 7-8 গজ মাত্র দূরে তখন মূর্তিটা, আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেলুম।
আমার পা ঠকঠক করে কাঁপতে লাগলো। সারা দেহ কেমন অবশ হয়ে আসছে, মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে। বোধহয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতুম, কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়েছে, নড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে। কিন্তু ঠিক সেই সময়ে বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকল। দু তিনজন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমি ওদের ডাক দিলুম চিৎকার করে। পৃষ্ঠা 634। ওরা ছুটে এলো। আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বললে, কোট ওখানে কি বাবু, কি হয়েছে আনকোট। তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললে, কোট ও আপনি, কি হয়েছে আপনার মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে, ভয় টয় পেলেন নাকি? বাউরি বাগান জায়গাটা ভালো না, সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায় আনকোট। ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে, সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে। একজন বললে, কোট কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু, ওই সাড়া গাছটা আনকোট। আরেকজন বললে, কোট গাছটা ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে, চলে আসুন বাবু আনকোট। আমিও দেখলুম সাড়া গাছই বটে, মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডসদের ঘোড়ার বালামচি টুপি। লোকের চোখের কি ভুলই হয়। কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলেছিলুম, ভেবে লজ্জা হলো মনে মনে। তিনি বৃদ্ধ লোক, তার চোখের ভুল তো হতেই পারে, আমারই যখন এই অবস্থা। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে। পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলুম। সুধীর বললে, কোট আপনাকে দাদু একবার ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি আসুন, নিয়ে যেতে বলেছেন আনকোট। সুধীরের দাদু বললেন, কোট যাক আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু, সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেশে শুনলুম কি না, আপনার দেশের ঠিকানা জানতুম না, তাহলে একটা তার করে দিতুম, ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায়, আমি তখন জন্মাইনি, বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারিনি, বেজায় মাতাল আর গুঁয়ার ছিল লোকটা। ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না, অনেক কাল আগের কথা, বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে, সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল, মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরোলো আনকোট। আমি কলের পুতুলের মতো শুধু বললুম, কোট ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল আনকোট। কোট হ্যাঁ মাস্টার বাবু, আমার নিজের ভগ্নিপতি, মিথ্যে কথা তো বলবো না, আজ 27-28 বছর আগের কথা, ওটা আরও দু একজন নিয়েছে, তক্ষুনি ফেরত দিয়ে গিয়েছে, বলে রাত্রে ভয় পায়, গা ছমছম করে, কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয়, ও বাইরের লোকের সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়, তাই ভাবছিলুম একটা তার করে দেব আনকোট। একটা কথা বলা দরকার, মাসখানেক পরে আমি আবার দেশে যাই, বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলুম সেদিকে চেয়ে দেখে সে সাড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না, যে আম গাছটার ধারে সাড়া গাছটা দেখেছিলুম সেখানে দিনমানে বেশ ভালো করে দেখেছি, কোথাও সে সাড়া গাছ নেই, বা গাছ কেটে নিলে যে গুঁড়িটা থাকবে তারও কোনো চিহ্ন নেই। পৃষ্ঠা 635। কশ্মীর কালে সেখানে একটা বড় সাড়া গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে।